তোর দিকে তাকিয়ে থাকতে থাকতে আর তোকে দেখতে দেখতে আমি মরে যেতে পারবো। খবরদার, মরার কথা একদম বলবে না, খুন করে ফেলবো। অলরেডি খুন হয়ে গেছে, তাকে আর কি খুন করবি? যদি পারিস এবার আমাকে একটু বাঁচা। ইস, এরকম হ্যাংলামো কোত্থেকে শেখো বলো তো? আচ্ছা, এরকম করাটাকে যে হ্যাংলামো বলে এটা তুই কোত্থেকে জানলি? বারবার এরকম করে বাইরে ডাকো কেন? বাসার প্রবলেম কি? বাসার প্রবলেম কি তুই জানিস না? বাসায় আমি তোকে দেখতে পারি না, তোর সাথে একটু কথা বলতে পারি সারাক্ষণ, হয় আমার বাবা মা নাহলে তোর বাবা মা, কেউ না কেউ তো থাকেই। এইভাবে প্রতিদিন তোমার জন্য মিথ্যা বলে বাসা থেকে বেরোতে পারবো না। আমার জন্য? তুই শুধু আমার জন্য বাসা থেকে বেরোস, তোর নিজের জন্য না। না, আমার তো কোনো প্রবলেম নেই, বাসে যখন ইচ্ছা হয় তোমাকে দেখতে পারি। মানে ওইভাবে দেখে তোর হয়ে যাস? হ্যাঁ। তোর না আমার প্রতি ফিলিংসটা একদম কম। কই, আমার তো তোকে সারাক্ষণ দেখতে ইচ্ছা করে। আমার কি আর কোনো কাজ নেই সারাক্ষণ তোমাকে দেখতে থাকবো? আর তোর ওই একবার দেখলি বাস হয়ে গেল। হা করে দেখো না, মাছি ঢুকবে। মাছি কেন, কামান ঢুকে যাক, আমার কিছু যায় আসে না। তোর দিকে তাকিয়ে থাকতে থাকতে আর তোকে দেখতে দেখতে আমি মরে যেতে পারবো। খবরদার, মরার কথা একদম বলবে না, খুন করে ফেলবো। অলরেডি খুন হয়ে গেছে, তাকে আর কি খুন করবি? যদি পারিস এবার আমাকে একটু বাঁচা। ইস, এরকম হ্যাংলামো কোত্থেকে শেখো বলো তো? আচ্ছা, এরকম করাটাকে যে হ্যাংলামো বলে এটা তুই কোত্থেকে জানলি? জানি না। তুই জানিস, আমার থেকে বেশি জানিস কিন্তু স্বীকার করিস না। বলেছে তোমাকে, তুমি থাকো আমি যাই। কোথায় যাচ্ছিস? বাসায় যাচ্ছি। না, তুই বাসায় পড়ে যাবি, কিছুক্ষণ থাক। তোকে নিয়ে আমি ঘুরবো, আইসক্রিম খাবো, ফুচকা খাবো, তারপর সময় হবে তুই বাসা যাবি, আমি তোকে দিয়ে আসবো। আর একটু পর যখন বাসা থেকে ফোন দিবে তখন কি বলবো? দেখি ফোন দে, ফোন দেখি। ফোন দিয়ে কি করবে তুমি? আরে বললাম তো, ফোনটা দেখি, তোর দেখাতে সমস্যা কি? দে। এমন ভাবে চাইছো যেন পিশাব হয়ে গেছো, ফোন ধরে ফু দিবে আর কল ঢোকা বন্ধ হয়ে যাবে। এমা, তুমি তো ফোন সুইচ অফ করে দিলে। হ্যাঁ থাক, সুইচ অফই থাক, কেউ ডিস্টার্ব করতে পারবে না। তারপর বাসায় যাবার পর কি বলবো, কেন সুইচ অফ ছিল? বলবি যে চার্জ ছিল না। তুমি জানো না আমি মিথ্যা কথা বলতে পারি না, ধরা পড়ে যাই। শোন, প্রেমের জন্য সবাইকে সব কিছু পারতে হয়, তোকেও পারতে হবে, সেটা সময় হলে বুঝতে পারবি। এখন চল, তোর তো আবার দেরি হয়ে যাবে, একটু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই, চল। আজকে ফিরে যাই, অন্য আরেক দিন। শোন, প্রেম করতে এসে ফাঁকি দিতে যাস না, তাহলে মনের দিক থেকে সবসময় গরিবই থেকে যাবি। জানিস তো, মনের দিক থেকে যে গরিব সে হাজার চেষ্টা করেও কিন্তু ধনী হতে পারে না। দরকার নেই আমার ধনী হবার, তোমার মতো গরিব যদি সাথে থাকে আমার ধনী হবার কোনো দরকার নেই। ওরে বাবা, ভালো কি তুমি একাই বাসো? আমি বাসি না, আমি ভালোবাসা ঠিক মতো দেখানো শুরু করলে না তুমি মারুফ আর মারুফ থাকবে না। তোকে কে বলেছে যে আমি মারুফ থাকতে চাই? চলো বিষয়টা তোমার কাছে ক্লিয়ার না? তোমার কেন মনে হচ্ছে যে এই ধরনের ঘটনা দেখার পরে আমি উত্তেজিত হব না? আমরা তো কখনো কিছু বুঝতে পারিনি, এরকম একটা কিছু কখনো তো আমাদের চোখেও পড়েনি। তোমার ছেলে ভাবি, তোমার তো চোখে পড়বেই না, সর্বনাশ তো আমার হবে। এইভাবে রিক্সায় এইভাবে কেউ যায়? হ্যাঁ, মুখে তুলে আইসক্রিম খাইয়ে দেয়, এরকম বয়স তো আমরাও পার করেছি, তাই না? আরে তাতে কি হয়েছে, ঘরের ছেলে ঘরের মেয়ে, অসুবিধাটা কি? অসুবিধা নাই মানে কি করে তোমার ছেলে? কিছুই তো করে না, সারাদিন ঘুরে বেড়ায়। এই রকম একটা ছেলের সাথে আমি আমার বিয়ে দিয়ে দেবো? এই রকম একটা ছেলে মানে অত ব্যাখ্যা দিতে পারবো না। তোমরা তোমাদের ছেলেকে সামলাও। এই, তুই তোর মেয়েকে সামলা। হ্যাঁ, মেয়েকে তো সামলাবই, আমি আমার পুরো পরিবারকে সামলাবো। যে ভাই তার নিজের স্বার্থ ছাড়া আর কিছু চিন্তা করে না, এমন ভাই তো আমার দরকার নেই। আজ থেকে আমি ভাববো যে আমার কোনো বড় ভাই নেই, মারা গেছে। কি বললি? যা বলছি বলছি। শোনো, আজ থেকে তুমি তোমার ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে কোনো রকম যোগাযোগ করবে না। আর দেখে নিও, দেখে নিও কত বড় পরিবারের সাথে আমার মেয়ের বিয়ে দেই। ভাবছো আমি বুঝি নাই? মেয়েকে বউ করে এনে আমার বাড়ি দখল করার পায়তারা, ভালো ফোন দিয়ে আসছো তুমি ভাই? এই, আমার বাসার থেকে বেরিয়ে যা।
কিশোর ভাই বেরিয়ে যা আবার চোখের সামনে থেকে চলে যা যা হ্যাঁ যাবই তো রোকেয়া চল শোনো আজ থেকে এই ফ্যামিলির সাথে তুমি কোনো প্রকার যোগাযোগ রাখবে না চলে এসো কিসের ছোট ভাই ও মরে গেলে ওর আমি মুখ দেখতে যাবো না রাগ করে দুটো কথা বলে ফেলছে কিসের রাগ ও কি বোঝে নাই কার সামনে কথা বলছে আমি তার বড় ভাই ও আমাকে বলে রাজপুত্রের সাথে তার মেয়ের বিয়ে দেবো আমিও তোমাকে বলে রাখি আমার ছেলের বিয়ে দেবো ডানা কাটা পরীর সাথে কথাটা মনে রেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এত উত্তেজিত হয়ে না একটু ঠান্ডা হও তোমার প্রেশার হাই হয়ে যাবে কয়েকদিন ধরে তো তোমার শরীরটা খারাপ একটু ঠান্ডা শোনো আমাকে নিয়ে এত চিন্তা করবে না আমি যেটা বলেছি ওইটাই করো ঠিক আছে